अवैध रिश्ते के कारण गुप्तांग काटकर एक व्यक्ति की हत्या कर दी गई। चौंकाने वाली ये घटना मुर्शिदाबाद जिले के चरमाझेर तैयार इलाके में घटी। जानकारी के अनुसार मंगलवार को एक युवक अपने खेत में घास काटने गया तो उसने देखा कि एक व्यक्ति का शव पड़ा हुआ है। मृतक की पहचान 50 वर्षीय नजीमुद्दीन शेख के रूप में हुई है। इस घटना की जानकारी लोगों ने तुरंत स्थानीय थाने को दी, जिसके बाद पुलिस घटनास्थल पर पहुंची तो पाया कि शव का गुप्तांग काटकर उसकी हत्या की गई है। पुलिस ने शव को अपने कब्जे में ले लिया। स्थानीय लोगों के अनुसार परवीना नामक एक स्थानीय महिला के साथ नजीमुद्दीन का अवैध रिश्ता था और ये संबंध काफ़ी दिनों से चला आ रहा था। इसी अवैध रिश्ते के कारण ये हत्या की गई है, ऐसा स्थानीय लोगों का अंदेशा है। वहीं पुलिस ने बरामद शव को पोस्टमार्टम के लिए भेज दिया व घटना की छानबीन में जुटी हुई है और हत्या आखिर किस मकसद से की गई इसका पता लगा रही है। যেমন পালন না থেকে একবার রেখে দিয়ে গেলো, যে মেলার সাথে গল্প করলো, গল্প করার পর বাড়ি গেলো, বাড়ি দেওয়ার তিন চার দিন পর তখন আবার টাকা দিল, ওকে 1,40,000 টাকা মুখ বেঁচেছে, সে টাকা দিয়ে দিয়েছে। কিসের জন্য টাকা দিল? বিহেভিয়ার দিয়েছে, মেয়ের বিহেভিয়ার দিয়েছে, নিলে আমি বুনল কিন্তু দিয়ে দিয়ে বিহেভিয়ার দিয়ে দিই। আচ্ছা ওই বুলে তখন আমার চলে গেছে তিন দিনের কেরালা চলে গেছে, তিন দিনের কেরালা গেছে, এবার রাতে ঘুম নিয়ে আছে, এবার আমার ভাই বাচ্চা সবগা আমি যে ঘুমাচ্ছি, তিন দিন হয়ে গেলো, এবার বলছে মামা আর বাড়িতে যায় না, আর বাড়িতে যায় না, বারবার বলছি, তখন বারবার ফোন করছে, বারবার ফোন করছে, বারবার যখন ফোন করছে তখন বিডি টিডি লাইট মেয়ে যা ছিল টুটি পাইতে বিয়ে তুমি যেতে রয়েছে, ফোনে ডেকে আছে তুমি চলে গেছে, তোমার ঘুরে আসছে না, আমি ঝুঁকিতে থাকতে দিতে মুছে দেখতে দিচ্ছি তো নাই, আমি বুঝি যে কাঁধিতে যাওয়ার কথা, তাহলে কাঁধে গেছে নাকি না পাড়ায় গেছে, আমি এই কথা বলছি, এই আসছে না, এক কান দোকানে আসছে না। এটা কি হয় আপনার? এটা আছে যে মারা গেল সে হচ্ছে আমার স্বামী। কি নাম? নাজিমুদ্দিন। আপনার নাম? আমার নাম নূর মানবী। বাড়ি? উত্তর মাঝার। থানা? থানা রানেন। দিয়ে তো বেলা হয়েছে, এবার খোঁজ করছি খোঁজ করছি, এবার আসছে না কেন, আমার ছোটো আইল লাফিং কাঞ্চে তবে খোঁজ করছি খোঁজ করছি কোন, এবার বাচ্চা ছেলে এর মধ্যে এসে পড়ে আছে, আর বাচ্চা ছেলে ঘাস কাটতে গেছে, যে দেখেছে যে বউ আবার ভয় কেটেছে, ধরতে দাঁড়ানোর কাছে বলে আছে আমার ছেলের সময় এক ছেলে তখন দেখতে পাই, তখন বুঝছে এই জিয়ালো জিয়ালো শুনো শুনো তোর আব্বাসে বাড়িতে তো নাই, তো এটা কে দেখো তোর আব্বাতে পড়ে আছে, তোর আব্বা পড়ে আছে, দুই ছেলে দৌড়ছে আমি দৌড়ছি, যে দেখছি তো মরতে পড়ে রাত্রে বেলায় মার্ডার করেছে, রাত্রি মারা করেছে, রাত্রে দিনে কে করতে পারবে, বাড়িতে ওর বাড়িতে মারা কে কে মার্ডার করেছে কে কে সেটা বুঝতে পারবো না, তার পাঁচ দিন ছাড়া একটা পারবে না, ও মানে তিন দিন আগে শক্তি আছে, এমন শক্তি আছে তিন দিন আগে উঠতে পারবে,